বিসমুল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখবেন বা পরবর্তীতে যারা সংযুক্ত হবেন সবাইকে আগামী সিলেট টিভির পক্ষ থেকে পান্ডালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন অধিকার আদায়ে পরিকর আগামী সিলেট টিভি আপনারা জানেন এই আগামী সিলেট টিভির মাধ্যমে আমরা সিলেট জেলা সিলেট বিভাগের প্রত্যেকটি উপজেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের দুঃখ সুখ নিয়ে কথা বলে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আমরা এসেছি সিলেট জেলার জকিগৈন উপজেলার পাঁচ নং সদর ইউনিয়নের আট নং ওয়ার্ডের সুনামধন্য মেম্বার এবং প্যানেল চেয়ারম্যান যিনি দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন জনাব আজির উদ্দিন লুকন সাহেবের বাসভবনে আমরা ওনার কাছ থেকে জানতে চাইব উনি করোনাকালীন সময় কিভাবে মানুষের দ্বার প্রান্তে এগিয়ে গেছেন এবং ওনার ওয়ার্ডে কয়টি রাস্তার কাজ উনি মেয়াদকালীন থাকা অবস্থায় করেছেন কয়টি রাস্তার কাজ বাকি রয়েছে এবং সামনে নির্বাচন সেই নির্বাচনে উনি অংশগ্রহণ করবেন কি না এবং এই ওয়ার্ড নিয়ে ওনার ভবিষ্যৎ পরিকল্পনা কি তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আজির উদ্দিন লুকন সাহেবের কাছে আসসালামু আলাইকুম জনাব আসসালাম আলাইকুম কেমন আছো ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা যে আয়োজন করছেন বা আমাদের কাছ থেকে যে কথাগুলো নেবেন শুনে আমি ধন্যবাদ আমরা এই জিনিসটা শুনে হয়তো লোকজন এটা শুনলে সুবিধাজনক আমাদের হবে আর আমরা তো সেবক বিগত আমি দুই ট্রাম নং জকীয় ইউনিয়ন সদর ইউনিয়ন আট নম্বর ওয়ার্ডে সদস্য বিগত পাঁচ বছরের কিছু বলে যাচ্ছি আমি প্রথম যে সময় মেম্বার এখানে আট নম্বর ওয়ার্ডে আমি হয়েছি আমাদের এলাকায় যে রাস্তাগুলা অনেক বাঙ্গা ছিল কেদা ছিল যার ধরুন আমি এখানে কর্মসূচনের কাজ করছি তিনটা এর পরবর্তীতে কাবিকা করছি আমি দুইটা এরপরে আমি এল জি কাজ করছি প্রায় চারটা এর পরবর্তীতে আমি কালফাটও করছি একটা এই পাঁচ বছর যাওয়া গেলেন যতটুকু ইউনিয়নের সরকারিভাবক রিলিফ এসেছিল আমি নিজে আইডি কার্ড এবং ফোন নম্বর মানুষের বাড়ি থেকে আমি নিজে আগ্রহী নিয়ে আমি মানুষের যেগুলো ফাওয়ার রিলিফ আমি প্রতি মানুষের চাউল দশ টরই আমরা পড়ছে আমি দিয়া দিছি আমাদের নয়টা ওয়ার্ড নয়টা ওয়ার্ডে আমরা হলাম গিয়া চেয়ারম্যান সহ জন বিদায় আমাদের জনসংখ্যা বৃদ্ধিতে কোনো কোনো সময় আমার আর রিলিফগুলো বন্টন হয় এবং আমরা সমঝোতার মাধ্যমে কোনো সময় হয় যার ধরুন আমার ওয়ার্ডে আগে ছিল সাড়ে নয়শো ভোট বর্তমানে হয়ে গেছে সম্ভবত হাজার বা এগারোশো এই বর্তমান আজ বর্তমান চার পাঁচ মাস আগে যে করোনা আমাদের বাংলাদেশে হয়েছিল এই সময়কালীন আমি আমার ওয়ার্ডে চার পাঁচবার আমি এদেরকে আমি রিলিফ দিয়েছি বিদায় আমি দশ কেজি ঘড়ি আমি এবং ত্রিশ কেজি এবং নগদ পাঁচশো টাকা পর্যন্ত আমাদের লোককে প্রায় আমি তিনশো জন সাড়ে তিনশো জন মানুষের আমি প্রথমবার দিয়েছি পরের চার পাঁচ মাস পরে বিগত আজকে হয়তো আট আট বিশ আট বাইশ আট বাইশ দুই হাজার একুশ সালের সপ্তাহ দিন আগে আমি আরও বারোজন মানুষরে আমি রিলিফ দিয়েছি এইবার করোনাকালীন মাত্র বারোজন মানুষ পেয়েছি বারোজন মানুষের আমি ওদের রিলিফ দিয়েছি এর মধ্যখানে এর আগে করোনা মান সময় বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ম্যাডাম আমাদেরকে ইউনিয়নে প্রায় আমার ওয়ার্ডে সাড়ে তিনশো চারশো মানুষের আমি এইরকম রিলিফ বন্টন করছি এবং ড্রাইভার শ্রমিক যাদের এদেরকে আলাদা করে দিয়েছিলেন যে এক হাজার টাকা করে এই এক হাজার টাকার মধ্যে যেহেতু আমি আমার ওয়ার্ডে জনসংখ্যা বৃদ্ধি হারে পেয়েছি মাত্র সাতজন সাতজনকে আমি চিন্তা ভাবনা করে দেখলাম সাতজনদের দিয়ে আমি তো আমার মানিজ্যত রাখতে পারতাম না কারণ মানুষের সমালোচনা করবে এই বলে আমরা এই সাতজনকে আমরা জন করছি যেহেতু টিওনো সার দরে অবগত করে আমরা চৌদ্দ জনকে পাঁচশো টাকা করে নগদ দিয়েছি আর বর্তমানে দুই তিন মাস আগে আমি আমার এল জি এস একটি কাজ বাউর বাজার আট নম্বর ওয়ার্ড পড়ছে এই বাজারটা এই বাজারের পূর্ব পার্শ্ব আমি এল জি এস পির কাজ করছি আর এরপর দ্বিতীয় তৃতীয় কৃষি কাজটা করছি আমি পশ্চিমিন গ্রামে আর এখন বর্তমানে আবার জনগণ চায় নির্বাচন করার জন্য আমি তো নির্বাচন করার তেমন সম্মতি ছিলাম না তবে আশাবাদী হয়েছি নির্বাচন করার জন্য কারণ জনগণ বলছে যে আবার তুমি একবার দেখো আর আমি বললাম হচ্ছে ঠিক আছে আপনারা যদি আমাকে এরকম বলেন অনেক আমার জনগণ খেদে ফেলেছে বিদায় আমি বলছি ঠিক আছে তোমাদের জন্য আমি যেহেতু সেবক হিসাবে কাজ করছি এবং তোমাদের জন্য আজীবন পর্যন্ত আমি করে যাব যাই হোক এটা তো ওই ভাগ্যের ব্যাপার আগামী যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আমি আশাবাদী আমি নির্বাচন করতাম এটা খোদার হুকুম আল্লাহর জন্য যদি আমাকে সাহায্য করেন তাহলে হব তো ফিরিয়ে আসতে পারি তবে আমার ওয়াদা হলো এটা এইবার যদি আমি আবার ইউপি সদস্য হতে পারি তাহলে আমি আমার ওয়ার্ডটারে ডিজিটাল করে নিব যেহেতু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন ডিজিটাল বাংলাদেশ করার জন্য উনিই ডিজিটাল পর্যায়ে এসে গেছেন এবং করেছেন আমি ওনাকে ধন্যবাদ দিই আমিও কিন্তু রাজনীতি করে বলে আমি যখন তানা আওয়ামী লীগের সাবেক সদস্য পরে আবার সদস্য হয়েছি এইবারে আবার আমি সদস্য তানা আওয়ামী লীগের তিনবার এখন পর্যন্ত হয়েছে বিদায় আমি আবার দল থেকেও আমার উপজেলা চেয়ারম্যান মহোদয় ওনার কাছ থেকে আমি একটা টিয়ার সরি একটা খাবিকা নিয়ে আমি বাবুরবাজারের বাবুর বাবুরবাজারের দক্ষিণ সাইডে একটা কাজ করেছি যেহেতু বাজারের সৌন্দরাচল মসজিদ হইতে জবেদালি স্কুল পর্যন্ত গাড়ি বাজারের যানজট গাড়িগুলো যাওয়ার জন্য যে ভীতি রাস্তা হলে গাড়িগুলো যাবে এ কাজও আমার সম্পূর্ণ হয়ে গেছে জানি না এখন বলেছেন উপজেলার চেয়ারম্যান যে তো এটা ডালাই করে দিবেন জানি না বাইক গিয়ে খেয়ে করবে তাও তো বলতে পারি না হয়তো এটা কন্ট্রাক্টারের মাধ্যমে যেতে পারে আর শুনেছি ওনার কাছ থেকে যে আমাদের বাউরোজারে আরও কাজ হবে আর আমি চেষ্টা করছি ওটাও যে আমার এই ওয়ার্ডটা ডিজিটাল করার জন্য আর এই ওয়ার্ডটা আমি একটা রাস্তা নিয়ে আমি একটা বুকান্তির মাঝে আছি যেহেতু বাউরোজার সিমরবন্ধ হইতে ইলাবাজ পর্যন্ত দেড় থেকে দুই কিলোমিটার রাস্তা এটা আমি কোনো মহতেই করতে পারছিস না এটা চাচ্ছি আমি করার জন্য এবং দরিয়াবাজ একটা রাস্তা কাঠের মধ্যে আছে মানে এটা পিস হওয়ার জন্য এখনও কোনো পিস হয় নাই কোনো সুরাহ আমি পাচ্ছি না আর ওর আইডি নম্বর সপ্তাহ আছে দল থেকে জেনেছিলাম যে এই রাস্তাটা পিচ হবে কিন্তু এখনও পর্যন্ত কোনো সারা পাইনি আর আমি ওটাই চাচ্ছি যে আগামী দিনে যেন আল্লাহ আমার এই তারে ব্যক্ত রাখেন কারণ এখানে বর্তমানে আমি আমার ওয়ার্ডে প্রতিটা বাড়িতে যে আমি সাধারণ যে করুণা হয়েছে অনেক মানুষের কিন্তু রিক্স নিয়ে আমি ওদের বাড়িতে যাচ্ছি গিয়ে ওদের টিকা ফোষণের জন্য আমি সবার কার্ড এনেছি আমার ওয়ার্ডে মাত্র এক হাজার মানুষের মধ্যে পেয়েছি মাত্র দুইশোটি দু মাত্র দুইশোটা ভ্যাকসিনের অর্ডার কিন্তু এখনও পর্যন্ত ভ্যাকসিন আমার এখানে আসে নেই এবং আমার পাশের আমার বাড়ির পাশে একটা মেডিকেল আছে যেহেতু পশ্চিম ক্রিমিউনিটি সেন্টার ওখান থেকে আমি সাহায্য করতেছি মানুষের অন্য কৌষদপত্র দিচ্ছি এবং কোনো সময় বিশেষে রুগী আসে যদি এখান থেকে আমি গাড়ি ভাড়া দিয়ে জোকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমি ফসাইয়া দিই আমি দোয়া করি যেন আল্লাহ মানুষের সেবা করে আমাকে এটাই ধন্য লাভ করেন এটাই আমি চাচ্ছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ধন্যবাদ জনাব আজির উদ্দিন লুকন সাহেবকে অত্যন্ত সুন্দর বক্তব্য দিয়েছেন ওনার বক্তব্যে একটি জিনিস ফুটে এসেছে স্বপ্ন নয় চেষ্টা গর্ব এবার ওয়ার্ডটা ওনার দীর্ঘদিনের পরিকল্পনা এই ওয়ার্ডকে কিভাবে একটা ডিজিটাল ওয়ার্ড করা যায় সেই আশা উনি করছেন আমরাও চাই এমন একজন জনপ্রতিনিধি আপনারা তৈরি করুন যে জনপ্রতিনিধি আপনাদের দুঃখে সুখে আপনাদের পাশে থাকবে আজ এই পর্যন্ত দেখা হবে অন্য একটি ভিডিওতে আল্লাহ হাফেজ